তো পাঁচ বেলা কথা কইতে ডাকে, মুসল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ তো কথা বলতে ডাকে, চল দুইজনে মিলে একটু কথা বলি, সারা রাত্র ঘুমাইলি তোর সাথে কথা হইল না, ফজর কিন্তু হয়ে গেল, তোকেও কিন্তু উঠাইয়া দিলাম, ইচ্ছা করলে চির নিদ্রা দিয়া দিতে পারতাম, কেয়ামতের আগে আর তোকে উঠানোর কারো সুযোগ হইতো না, কোনো মেডিসিন তোকে উঠাইতে পারতো না, কোনো ডাক্তার তোকে উঠাইতে পারতো না, কোনো টেকনোলজি তোকে উঠাইতে পারতো না, কোনো প্রযুক্তি তোমাকে উঠাইতে পারতো না, যদি আল্লাহ সকালে না উঠাইতো। আল্লাহ বলে উঠাইয়া দিছি, সারা রাত্র ঘুমাইছিস, তোর আর আমার কথা হয় নাই, চল ফজরের সময় আয় না, দুজনে একটু কথা বলি না। ফজর যখন পার হইয়া জোহর হয়, তা আল্লাহ বলে সেই জোহরের কথা, ফজরের কথা হলো, এখন তো জোহর হয়ে গেল, দুইজনের কথা তো হলো না, আয় না একটু দুজন মিলা কথা বলি না। আবার আসরের সময় বলে সেই জোহরের কথা হয়েছে, এখন আসর হয়ে গেছে, দুইজনের কথা হয় নাই, আয় না একটু কথা বলি না। আবার মাগরিবে ডাকে, সেই বিকালে কথা হইল, এখন তো রাত্র হয়ে গেল, চল না দুইজনে মিলে একটু কথা বলি না। কি ফোন করতে দেরি, দোস্তের থেকে বাইক লইয়া দৌড়াইতে তো দেরি করো না, ঠিক না? আজ পর্যন্ত তো প্রমাণ আছে, ছলনায় ফালায়া কতজনকে জবা করা বাড়িতে পাঠাইয়া দিছে, ঠিক না? কি আড়াই হাজারে দুই একটা ঘটনা এরকম নাই? ছলনায় ফালায়া জব করা কই পাঠাইয়া দিছে, বস্তায় বইরা বাড়িতে পাঠাইয়া দিছে, ঠিক না? খালি মেসেজ দিছে আমি ওইখানে আসি, দোস্তের তে বাইক লইয়া দৌড় দিতে তো দেরি করো না, বাইক না পাইলে অটোওয়ালারে কও চোখ বন্ধ করে চালা, ঠিক না? কিন্তু তো জানো না আসল ভালোবাসা না বস্তা ভরবো তোমার। আল্লাহ তো বস্তা ভরার জন্য ডাকে না, আল্লাহ তো জান্নাত দেওয়ার জন্য ডাকে, আল্লাহ তো তোমাকে কাছে করার জন্য ডাকে, আল্লাহ তো বন্ধু বানানোর জন্য ডাকে, আল্লাহ তো প্রিয় পাত্র বানানোর জন্য ডাকে, আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে, শুধু কথা বলতে ডাকে না। নামাজের বিনিময়ে জান্নাত মিলবে কেন জানেন? এটা আল্লাহর সিস্টেম, যাকে আল্লাহ কথা বলার সুযোগ দেয় তাকে আর শাস্তি দেয় না, তাকে আর শাস্তি, যাকে আল্লাহ কথা বলার সুযোগ দেয় তাকে আর শাস্তি তোমাকে দিবে কোথায়? শাস্তি যদি না দেয় তো দিবে কোথায়? এই জন্য নামাজের জন্য জান্নাতের চাবি। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ ডাকে, এশারের নামাজ কেন জানেন? আল্লাহ বলে মাগরিবে তো কথা হইল, এখন তো তুই ঘুমায়া যাবি, সকালে উঠাইলে না উঠা হবে, যদি না উঠাইলাম তাহলে তো আর উঠা হবে না, চল না ঘুমের আগে একটু কথা বলা ঘুমাস না, যাতে চইলা আসলে আমি বলতে পারি আমার সাথে কথা বইলা আসছে, ভালো জায়গায় রাখো, কোথায় রাখো? ভালো জায়গা কোন জায়গায়? জান্নাতে রাখো, আমার সাথে কথা বইলা আসছে, আমার সাথে কথা বইলা আসছে, ভালো জায়গায় রাখো। তা আমি যেটা বুঝাইতেছিলাম, আমরা পরিচয় দেই মুসলমান, কিন্তু আমরা নির্যাতিত কেন? কারণ এটাই পরিচয় তো দেই মুসলমান, চিন্তা তো করি না আমার ভিতরে ইসলাম কতটুকু আছে, আমি ইসলামকে কতটুকু মানি। আজকে আল্লাহ আমাদের উপরে রাজ, আল্লাহ আমাদের উপরে নারাজ।
হয়তো আমরা কয়েকজন হুজুর বলতে পারি যে আল্লাহ আমাদের উপরে নারাজ না, আমরা তো 24 ঘন্টা ওনার কথা মানি, কিন্তু মানলে কি হবে, মুসলমান তো 90% আল্লাহকে মানে না। যদি মানতো তাহলে চায়ের দোকানে যতক্ষণ খোলা থাকে অতক্ষণ ডিশের লাইন কেন এই বাজারে চলতে থাকে? কোন দোকান বাকি আছে যে দোকানে এই বাজারে টেলিভিশন না আছে? আরে বলেন না, হ্যাঁ কোন ঘর আছে যেই ঘরে টেলিভিশন না আছে? কোন ঘর আছে যেই ঘরে ওয়াইফাই লাইন না আছে? কোন ঘর আছে যেই ঘরে ডিশের লাইন না আছে? না খায়া থাকা চলে কিন্তু ডিশ ছাড়া চলে না। হ্যাঁ না খায়া থাকা চলে কিন্তু ইন্টারনেটের লাইন ছাড়া চলে না। চলে বলো যুবক, তোমাকে ইন্টারনেটের লাইন ছাড়া চলে? এক বেলা না খায়া থাকা চলবে, দুই বেলা চলবে, এমনকি দিনভর না খায়াও চলবে, কিন্তু ইন্টারনেটের লাইন ছাড়া? হ্যাঁ এইবার ঈদে কাপড় চোপড় ছাড়াও চলবে কিন্তু অ্যান্ড্রয়েড সেট ছাড়া চলবে না, ঠিক না? হ্যাঁ ব্যবহার করবা সব ওদেরটা, চুল কাটবা ওদের মতো, রাগ হয় না তোমাদের পায়ে হাত রাখে, চুল কাটবা ওদের স্টাইলে, কাপড় পরবা ওদের স্টাইলে, ঘুমাবা ওদের স্টাইলে, চলবা ওদের স্টাইলে। আমি তো বলি রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। বলেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? ইমাম কি পড়ে সর্বপ্রথম? হ্যাঁ শুনায়া পড়ে মাঝে মাঝে, ঠিক না? তিন অক্ত শুনায়া পড়ে, ঠিক না? মাগরিব এশা ফজর, ঠিক না? দুই অক্ত কিরম পড়ে? মনে মনে পড়ে, ঠিক না? তো তিন অক্তের ভিতরে তো সবাইকে নিয়ে পড়ে, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। আয় আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই, সাহায্য চাই, প্রার্থনা করি, আমাদেরকে দুইজনের হাত থেকে বাঁচা। কয়জনের হাত থেকে? কয়জনের? দুইজনকে, একজন ইহুদি একজন খ্রিস্টান, দুইজনের হাত থেকে বাঁচান। বলেন বাংলাদেশে 250,000 উপরে মসজিদ, ডেলি 5 বার করে যদি এই কথাটা বলি, ডেলি 5 বার, তাহলে 250,000 মসজিদে কয়বার বলা হয়? সাড়ে 12,00,000 বার বলি, ঠিক না? কতগুলা মানুষ বলে, কত বৎসর ধরে বলতেছি, আল্লাহ আমাদের দোয়া কেন কবুল করেন না? এটা তো দোয়া, সূরা ফাতিহা তো দোয়া, সূরা ফাতিহা অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন বোঝেন, দরখাস্ত, কবুল কেন করে না? কেন করে না? আল্লাহ বলে তুই তো দোয়া করস বটে কিন্তু দাঁড়ায় তো আসো অগ পোশাক পড়া, নামাজে দাঁড়াইছে কি পড়া? আরে রাগ হয়ে গেলেন, কি পড়া দাঁড়াইছে? ওদের পোশাক পড়া দাঁড়াইছে না? হ্যাঁ ওদের মতো টি শার্ট পড়া দাঁড়াইছে না? ওদের মতো টাই পড়া দাঁড়াইছে না? ওদের মতো গেঞ্জি পড়া দাঁড়াইছে না? তোমার দিয়ে মুসাল দিয়ে রাগ হলো না হইবা? ওই যে ও দেখেন জিন্সের প্যান্ট পরে দাঁড়াইবো এখন নামাজ পড়লে, ঠিক না? পোশাকটা কার? ওদের না, তো যাদের পোশাক পরে দাঁড়াইলা ওদের বিরুদ্ধেই বলতেছো আল্লাহ বাঁচান, তাহলে ওদের পোশাক আবার তোরে বাঁচানো তো বাঁচানো কি করে? এই জন্য আমার কথা শুরুটা ছিল, আমি কথাকে গুছায় নিয়ে আসি। আজকে আমরা নির্যাতিত, নিষ্পেষিত দুই কারণে।
আমরা মুসলমান, ইসলামের ইজ্জত রাখি নাই, সব বাদই দিলাম। যদি মুসলমান আজানের আওয়াজ শুনতে দেরি আর আল্লাহর কুদরতি পায়ে পড়তে যদি দেরি না করত, আর পয়রা যদি বলতো মালিক কিচ্ছু করতে পারি নাই, শুধু একটাই পারি, বিদায় তোর কুদরতি পায়ে চলে আসলাম, আমাদের উপরে দয়া কর না। 100% কইরা দেখো মুসলমান, কালকের থেকে আল্লাহ মুসলমানের ইজ্জত রাখে কি রাখে না। কিন্তু 99 জমি তো মসজিদে আসে না, অথচ আল্লাহ ডাকে। কে ডাকে? শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসিআল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাইতুশ শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসিআল মুবদিআল মুঈদআল মুহিআল মুমিতআল হাইয়ুল কাইয়ুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুল সমাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশীদ আল সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। মসজিদে বৈশা বলতেছি রব্বে কাবার কসম, কাল সকাল থেকে 100% মুসলমান নামাজ তরুক, 24 ঘন্টা আল্লাহ পার হইতে দিবে না। পড়া দেখো, নামাজ পড়তে মনে চায় না, সারা দুনিয়ার মুসলমানদের ভিতরে একটা ডে আছে, একটা ডে আছে কুদুস, কি বাইতুল মুকাদ্দাস ডে আছে না? না জানেন না? নেটে সার্চ দিলে পাইবেন। সারা দুনিয়ার মুসলমান উদযাপন করে। ইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ, যখন কুরআন বা কুরআনি কথা শুনো তো বিলকুল দিলের কান লাগায়া শোনো। আনসিতু, বিলকুল চুপচাপ শোনো। কেননা আজকে যদি আমরা এই কথাটা বুঝি না বা বসতে চাই না, 1400 বছর আগে মক্কার কাফেররাও এই কথাটা বসত। যদি ওরা কাফের ছিল কিন্তু ওদের এই বুঝটা ছিল যে কোরআন এবং কোরআনই কথা মনোযোগ দিয়া শুনলে আমার দিলে লাগবেই লাগবে। এই জন্য ওরা চিৎকার দিয়া বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন কোরআনই কথা মনোযোগ দিয়া শুনো না, শুনলে কি হবে? লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা কোরআনের সামনে পরাস্ত হবে। এই জন্য আমি সবার কাছে হাত জোর অনুরোধ করব, আজকে যত মনোযোগী হইয়া কথাগুলা শুনতে পারি এবং চুপচাপ। হ্যাঁ, আপনাদের কাছ থেকে যদি কোনো উত্তর চাওয়া হয়, জবাব চাওয়া হয়, তাইলে আমরা জবাব দিব। কিন্তু যদি না চাওয়া হয়, বিশেষ করে যুবকদেরকে বলবো, শুধু শুধু আওয়াজ করবো না। কেন? ওয়াশটা মনে হয় হওয়ার কথা ছিল বাহিরে, ঠিক না? হইতেছে কোথায়? আল্লাহ মনে হয় চান নাই, ওয়াশটা মনে হয় কবুল হয়ে গেছে।
এই জন্য আল্লাহ চান নাই যে কবুল জিনিসটা বাহিরে হোক, এটা চান না, এটা যেন আমার ঘরের ভিতরেই হয়। এই জন্য ওয়াজটা আজকে ঘরের ভিতরে হইতেছে, নাইলে এটার হওয়ার কথা তো ছিল বৃষ্টি তো নাই, ঠিক না? আসে বৃষ্টি, ওয়েদার তো খারাপ না, ঠিক না? বাইরে আরো ঠান্ডা বেশি। এখন আপনাদের এইখানে টেম্পারেচার হলো 27, এসিও মানুষে 27 দিয়ে ঘুমায়, বাহিরের ওয়েদার খুব ঠান্ডা, কিন্তু ওয়াজ হইতেছে কোথায়? বোঝা গেল এটা গ্রহণ হয়ে গেছে, কবুল হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলে এটা বাহিরে হইতে দিব না, এটা হবে তো আমার ঘরেই হবে। এই ঘরটা কার? আল্লাহর ঘরে। এই জন্য আমি প্রথমেই বললাম যে ওয়াজের লক্ষণে বোঝা যায় যে ওয়াজ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই জন্য যত মনোযোগ দিয়ে শুনতে পারি, আর কথা কিন্তু লম্বাও হবে না, 10টা বেজে গেছে, 3:58 আজকে ফজরের ওয়াক্ত শুরু হবে, কত 10টার উপরে বাজে, 10:05 ধরে নিলাম, 10:11, 12, 1, 2, 3, 4 6 ঘন্টা পরেই ফজরের আজান, ঠিক না? যাব, ঘুমাবো, তারপরে ফজরে আসব, ঠিক না? সত্য তো? এরকম ওয়াজ কেয়ামত পর্যন্ত হইতে থাক, তারপরও এক ফজরের জামাতের সমান হবে না। মুসলমান যে আজকে সারা দুনিয়ায় নির্যাতিত, কেন চিন্তা করে দেখছেন? কেন মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত? আমরা কে? আমরা নিজেদের পরিচয় কি দিয়া দিই? আরে বলেন না, কি আরো জোরে বলেন, বলেন ইসলাম আমাদের ভিতরে কতটুকু আছে, বলেন এখানে যারা আছি বলেন ইসলাম আমার ভিতরে কতটুকু আছে। ইসলাম যদি আমার ভিতরে থাকতো, তাহলে আমাদের যুবকরা কেন নেটে দেখা চুল কাটত? আমাদের যুবকদের পোশাক আশাক এরকম কেন হতো? যুবতীরা কেন নেটে দেখা মেহেন্দির ডিজাইন বাহির করত? সমস্ত সাজগোজ কেন নেটে দেখা করত? কাপড় চোপড় নেটে দেখা কেন চয়েস করত? গ্রাম্য বাবাকেও তো আজকাল যুবতী মেয়েরা স্কির শর্ট নিয়ে দেখায় দেয়, আব্বা এই কোম্পানির এই কাপড়টা আমার জন্য আনবা, দেখায় না দেখায় না? হ্যাঁ, পরিচয় তো দেই মুসলমান, তোমাদের পায়ে হাত রাখ। আমি ওয়াজ করার ছিলামই না, জেহাদি সাহেবের ওয়াজের পরে আমার ওয়াজ চলবে এটা আমি কোনো মতেই মেনে নিতে পারি না। আমি তো ওনার ওয়াজ শুনতেছিলাম 9টার থেকে বসা বসা, এরপরে ওয়াজের দরকার ছিল না, কিন্তু চলে আসছি। এই জন্য তোমাদেরকে কিছু বলতে চাইতেছি যে আজকে আমরা মুসলমান দাবি করি বটে, কিন্তু ইসলাম আমাদের ভিতরে কতটুকু, কতটুকু ইসলাম আমার ভিতরে আছে? ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, মুসলমানের ঘরে তো আল্লাহ আমাকে নির্বাচিত করলো, দুনিয়ার কেউ তো আমাকে নির্বাচিত করলো না, স্বয়ং আমাকে বানানেওয়ালা নির্বাচিত করছে, আল্লাহ আমাকে নির্বাচিত করছে। আল্লাহ
মুসলমানের ঘরে নির্বাচিত করছে, যে আল্লাহ আমাকে নির্বাচিত করলো মুসলমানের ঘরে। আমি মা বোনদেরকেও বলতেছি, তোমাদেরকেও বলতেছি, একটু চিন্তা কর। শুধু দুরবস্থা বললে হবে না, দুরবস্থার কারণও বাহির করতে হবে, যে আজকে আমাদের এই দুরবস্থা কেন, কেন দুরবস্থা, আমাদের দুরবস্থার হওয়ার তো কথা ছিল না। মুসলমানের চেয়ে আল্লাহর আপন জন তো কেউ নাই, আছে নাকি? মুসলমান ছাড়া কেউ আল্লাহকে মানে? আল্লাহ বইলা স্বীকার করে? মুসলমানই তো একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ঠিক না? না পড়ি না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি? আমরাই তো পড়ি। আল্লাহর আপন জন আর কে আছে মুসলমান ছাড়া? আল্লাহর কাছের কে আছে? আল্লাহর প্রিয় কে আছে? আল্লাহর আপনজন কে আছে? তাদেরই দুরবস্থা আজকে, যেদিকে তাকাই ওদিকেই দুরবস্থা দেখি, যেদিকেই তাকাই ওদিকেই চোখে পানি দেখি, যেদিকেই তাকাই ওদিকেই হায় হায় দেখি। কেন? চলেন আজকে একটু বসে সবাই মিলা চিন্তা করি। আমি তো সারাদিন একা একা করি, কিন্তু চলেন আজকে 2500 মানুষগুলা নিয়ে একটু চিন্তা করি, যে আমরা মুসলমান তারপরও আমরা এত নির্যাতিত কেন, এত নিষ্পেষিত কেন, এত অবহেলিত কেন, এত দীক্ষিত কেন, এত বঞ্চিত কেন, এত লাঞ্ছিত কেন, এত নিকৃষ্ট কেন, এত দুঃখী কেন, এত দুঃখী আমরা কেন, কেন আমরা এত দুঃখী? ঘোষণা তো ছিল আমাদের সুখই সুখ হবে, কিন্তু আমরা তো যেদিকে তাকাই ওদিকে দুঃখী দুঃখ দেখি। কোরআন তো ঘোষণা দিছিল, যেদিকে তাকাবা ওদিকে সুখী সুখ দেখবা, হায়াতান তাইয়্যিবা। কোরআন তো ঘোষণা দিছিল, যেখানেই যাবে তুমি নিরাপদেই থাকবে, কিন্তু নিজের দেশেও কেন আজকে নিরাপদ না? নিরাপদ না? ইসরায়েলকে তো ফিলিস্তিনওয়ালারা জায়গা দিছিল থাকতে, কি? আমাদের বাংলা একটা কথা আছে, আপনাদের এখানে আছে কি জানি না, বইলা দেখি হয়তো চিনতেও পারেন, কারো যদি বাড়িঘর না থাকে আর কারো যদি অডেল সম্পত্তি থাকে, সে যদি দায়িকা বলে আমার এই দুইটায় তুই থাক, যতদিন মনে চায় থাক, বাড়িঘর বানায় থাক, এটাকে আমাদের দক্ষিণ অঞ্চলে বলে উমাইন না থাকে। আপনাদের এখানে কি বলে? আপনাদের এখানে কোনো শব্দ আছে এটার জন্য? নাই, কোনো শব্দ নাই। কি শব্দ? বারাটিয়া না, বারা দিব না, হ্যাঁ রিফিউজি বলে, ঠিক না? ফিলিস্তিনওয়ালারা তো ইসরায়েলওয়ালাদেরকে রিফিউজি হিসাবে জায়গা দিছিল, আজকে ফিলিস্তিনওয়ালারাই রিফিউজি, ঠিক না? কয় বছর ধরা? 75 বছর ধরা। কত? টানা 75 বছর। আচ্ছা বলেন, ফিলিস্তিন আলারা উপকার করছিল না অপকার করছিল? ইসলামে উপকারের হুকুম আছে না নাই? তাহলে 75 বছর ধরে নির্যাতিত কেন? কি কারণে নির্যাতিত?
সারা দুনিয়ার মুসলমান কেন নির্যাতিত? আমাকে বুঝান, আমি কথা গুছায় নিয়ে আসছি, আমাকে বুঝান কেন নির্যাতিত? পরিচয় তো দেই, আমি কি মুসলমান? আল্লাহ যেন বলতে চাইতেছে, তুমি পরিচয় তো দাও মুসলমান, আমিও তোমাকে অস্তিত্ব দিছি মুসলমানের ঘরে, নির্বাচিত করছি মুসলমানের ঘরে, কিন্তু তুমি আমার ইসলামের ইজ্জত রাখো নাই, তোমার ভিতরে ইসলাম আসে তো আসে কতটুকু, কতটুকু আমাদের ভিতরে ইসলাম আসে? যুবক বুকে হাত দিয়া বলো, তোমার ভিতরে ইসলাম কতটুকু আসে? আজকে তোমার চুলের ডিজাইন তো বলে না তোমার ভিতরে ইসলাম আসে, তোমার পোশাকের ডিজাইন তো বলে না তোমার ভিতরে ইসলাম আসে। সব বাদ দিয়া দিলাম, পাঁচ বেলা আল্লাহ তোমাকে ডাকে, আল্লাহ ডাকে, আল্লাহ আল্লাহ পাঁচ বেলা ডাকে তোমাকে, চব্বিশ ঘন্টা লালিত পালিত করে ডাকে। চব্বিশ ঘন্টা লালন পালন কে করে? কে লালন পালন করে? একটু আগেই তো হুজুর একজনের কথা বলতেছিল, কোন বিরাট বড় গ্রুপের চেয়ারম্যানের কথা বলতেছিল, ঠিক না? করোনার সময় বলতেছিল, আচ্ছা যেই কামরার ভিতরে পড়া বলতেছিল যে আমাকে স্বাভাবিক অক্সিজেন নিতে দাও, আমি তোমাদেরকে এত টাকা লিখা দিব, ঠিক না? কিন্তু যাদেরকে বলতেছিল তারাও তো ওই কামরাই ছিল, ঠিক না? সবাই তো স্বাভাবিক অক্সিজেন নিতেছিল, কারো তো নাকে ভেন্টিলেটর লাগানো ছিল না, তাহলে সবাই তো ওই কামরার ভিতরে স্বাভাবিক অক্সিজেন নিতেছিল, কিন্তু ওই লোকটা নিতে পারতে ছিল না কেন? কে নিতে দেয় নাই? বুঝাইতে মনে হয় পারি নাই। ওই কামরার ভিতরে তো সবাই স্বাভাবিক অক্সিজেন শ্বাস প্রশ্বাস নিতেছিল না, না নিতেছিল না, নাইলে উনি কি মাইক দিয়া বলছে? হ্যাঁ, না ভিডিও কলে বলছে? ও তো সামনের ডাক্তারদেরকে বলছে, তোমরা আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি তোমাদেরকে সম্পত্তি লেখা দিব। আমি যদি প্রশ্ন করি, ওই কামরার ভিতরে তো অক্সিজেন ভরা ছিল, সবাই তো স্বাভাবিক শ্বাস নিতেছিল, কিন্তু এই লোকটা নিতে পারতেছিল না কেন? কে নিতে দেয় নাই? তাহলে যুবক, চব্বিশ ঘন্টা তোমাকে সুরক্ষিত করা, চব্বিশ ঘন্টা তোমাকে রক্ষণাবেক্ষণ করা, চব্বিশ ঘন্টা তোমাকে লালন পালন করা, চব্বিশ ঘন্টা তোমাকে নুন খাওয়ায়া। চব্বিশ ঘন্টা নুন কে দেয়? কান নুন খাই, তারপরে আল্লাহ পাঁচবার ডাকে, কয়বার? কয়বার? কয় ঘন্টার জন্য ডাকে? পাঁচ বারে মিলা এক ঘন্টা লাগে, এক ঘন্টা। কোন ফরজ নামাজ দশ মিনিটের বেশি লাগে না, সুন্নত বাদেই দিলাম, শুধু যদি ফরজ তো পড়তো তাহলে পাঁচ ওয়াক্তে কয় ঘন্টা লাগত? এক ঘন্টার জন্য ডাকে। কে ডাকে? কোন আল্লাহ? আমাদের হায়াত কার হাতে? রাখে আল্লাহ, মারে কে? কেউ পারে? মারে আল্লাহ, রাখে? রাখতে পারবে? এমপি সাহেব আইলে রাখতে পারবো না? মন্ত্রী সাহেব, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এসপি, ডিআইজি, আইজি সাহেব যদি আসে, সেনাপ্রধান যদি আসে, পোশাক টোশাক কইরা যদি আসে, বন্দুক সন্দুক যদি লইয়া আসে, পারবো না?
আজরাইল একটুও ভয় পাইব না, এটি দেখো দৌড় দিব না। তাহলে তুমি তো বিশ্বাস করো, মারে আল্লাহ রাখে কে, রাখে আল্লাহ মারে কে, ওই আল্লাহই তো ডাকে। কয়জন মসজিদে আসে বলো যুবক, তোমরা কয়জন এসা পড়ছো আছে? আমি হাত উঠাইতে বলবো না, তুমি তোমাকে প্রশ্ন করো, ফজর থেকে এসা পর্যন্ত কয়জন পড়ছো? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, হ্যাঁ। এখন যদি তোমাকে কোনো পদস্থ লোক ফোন দেয় যে জলদি আয় তোর লোকে একটু গল্প করবো, কি কি করবা? আরে কও কি করবা, হ্যাঁ। একাতে প্যান্ট ধরবা আর একাতে দৌড় দিবা, ঠিক না? হ্যাঁ,